বাড়ির আম গাছের একটা আমই না আমাকে খাওয়াতে পারো তাহলে আমি তোমার সাথে প্রেম করব বিয়ে করতে রাজি কিন্তু আমার ইচ্ছে হইছে আমি ওই মন্ডল বাড়ির আম গাছের আম খাবো এখন তুমি কি করবে দেখো যদি রাজি থাকো তাহলে তুমি আমাকে জানাইও আর শুধু জানাই না আম পেড়ে হাতে করে নিয়ে আমার কাছে এসো কেমন আমি এদিকটা দেখি দেখ একটু আগে এদিকটা ওকে আছে দেখ ভালো করে দেখ এদিকটা আবার যাই কোন সময় আইবো মন্ডলে কুমির যায় মন্ডল কি খুঁজতেছ আম আর কারে খুঁজতেছ মন্ডিল্লারে কিতে মন্ডিল্লারে মন্ডিল্লা তো আয়া পড়ছে আরে আয়া না আয়া নাই খুঁজতাছি খুঁজতেছ আয়া নাই না মালা করে পিছনের দিকে সা আচ্ছা পরন্তু বিকেলটা যদি সব সময় থাকতো কত ভালো লাগতো কে ও আপনি সাড়ে এতক্ষণে আসা সময় হলো ভালো তা কি মনে করে এখানে তুমি এই যে সারাদিন সালোয়ার কামিজ পরে থাকো তাতেই আমি মনে করো তোমার প্রেমে হাবুডুবু খাইতেছি আবার আজকে তুমি সুন্দর একটা এই যে এই গোলাপি কালারের এই কি কয় শাড়ি পরছো আমি তো এখন নদীর ভিতরে ডুববে যাইতেছি কে তোমার প্রেমে না না নদীর ভিতরে ডুবার দরকার নাই কলেজের এক ডে ছিল অনুষ্ঠান ছিল সেই কারণে শাড়ি পরা ও আচ্ছা না তোমার খুব শাড়িতে ভালো লাগতেছে এখন তো তোমার সাথে আমার প্রেম করতে ইচ্ছা করতেছে না ইচ্ছা করতেছে ডাইরেক্ট তোমার বিয়ে করে ফেলাই ও মা আমাকে বিয়ে করতে ইচ্ছা করছে বিয়ে করতে পারবা বাট একটা শর্ত আছে শর্ত ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকতে হয় না শর্ত দিয়ে ভালোবাসা হয় না তুমি এটা বোঝো না মুন্নি কিন্তু আমার ভালোবাসা যে শর্ত আছে যদি আমার সাথে প্রেম করতে চাও বিয়ে করতে চাও তাহলে তো তোমাকে শর্তটা মানতেই হবে শোনা আচ্ছা বলো তোমার তোমার কি শর্ত মানতে হবে বলো আহামরি কোনো কিছু না এই যে 1 ইঞ্চির থেকে ছোট্ট একটা শর্ত মনে করতে পারো এটা আমার চাওয়া তোমার কাছ ছোট্ট একটা শর্ত টুকু 1 সেকেন্ড তুমি একটু সাপো বৈশা বৈশা শুনি বলো তোমার কি শর্ত বলো আমার শর্তটা হলো আমাদের যে মন্ডল বাড়ি আছে না হুম মন্ডল বাড়ি আছে কিপটা মন্ডল আরে হ্যাঁ মন্ডলই তো একটা এলাকায় মন্ডল ও একটা দুনিয়ার কিপটা ওই একটাই হ্যাঁ কি হইছে সেটা তুমিও জানো আমিও জানি এই এইটুকু একটা গেদা বাচ্চা জানে আমার 80 বছর মুড়িবিও জানে যে সে কিপটা হ্যাঁ কিন্তু সেখানেই তো আমার শর্তটা কি শর্ত তুমি মন্ডল রে বিয়ে করবা ছি তোমার যে কি কথা না মন্ডল রে যদি বিয়ে করি তাহলে তুমি আমার পাশে কেন ও বলো কি শর্ত কি বলো শর্তটা হলো আমার অনেক দিনের ইচ্ছে মন্ডল বাড়ির যে বিল্ডিং এর কোণায় যে আম গাছটা আছে না আম গাছ হ্যাঁ কি সুন্দর সুন্দর কাঁচা কাঁচা আম ধরে রয়েছে সারাটা গাছ জুড়ে দেখছো দেখছি হ্যাঁ তুমি যদি ওই মন্ডল বাড়ির আম গাছের একটা আম এনে আমাকে খাওয়াতে পারো তাহলে আমি তোমার সাথে প্রেম করব বিয়ে করতে রাজি মন্ডল বাড়ির একটা আম পারে খাওয়ার দরকার কি তোমার আমি গাছে মানে দোকান থেকে তোমার দুই কেজি আম কিনে না দিই তুমি এটা খাও আই শোনো তুমি বাজার থেকে দোকান থেকে কিনে নিতে পারো সেটা আমিও কিনে খেতে পারি আমার বাবাও কিনে আনতে পারে কিন্তু আমার ইচ্ছে হইছে আমি ওই মন্ডল বাড়ির আম গাছের আম খাবো এখন তুমি কি করবা দেখো যদি রাজি থাকো তাহলে তুমি আমাকে জানাইও আর শুধু জানাই না আম পেড়ে হাতে করে নিয়ে আমার কাছে এসো কেমন আসছি আমি বাই মন্ডল বাড়ির আম খাওয়াইতে পারলে প্রেম হবে আর নাইলে হবে না মন্ডল বাড়ির কাছে আম যদি খাওয়াতে পারো প্রেমও হবে বিয়েও হবে বুঝছো এবার বসে বসে ভাবো আসলাম আমি মন্ডল বাড়ির গাছের আমের সাথে আমার প্রেমের কি সম্পর্ক আমি এটাই তো বুঝি না তুই জাম্বুরা খাইতেছ দোকান তাই না দিই কাডল খাইতেছ আম খে তোর মন্ডল বাড়ির গাছে বুঝতে যা না আম খাওয়ার কি কথা ওই আম গাছে আম পারি কে মন্ডল বাড়ির গাছের আমি খাইতে হইব মন্ডল বাড়ির গাছের আম খাওয়া কি এত সহজ দুনিয়ার কি তাল এ আরে কে রে হৃদয় এ খারা খারা এ করো তোমরা কাম কাজ করো কি রে বলে বহুত দিন পর দেখা কই যাও বাসায় যাই রে ভাই মেজাজটা খুব খারাপ মন খারাপ কা আরে ওই যে মুন্নি আছে না মুন্নি আরে আমার গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ড পাইছি কি হইছে আরে মুন্নি তুই জানোস মুন্নি আমি খুব পছন্দ করি মুন্নিও আমার খুব পছন্দ করে এ কাম কর ভালোভাবে হ্যাঁ কিন্তু ওই যে মুন্নি আমার একটা মনে কর একটা রিকোয়েস্ট করছে
কিন্তু আম তো হন ছোট 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 দই লইবে ছোট একটা কুয়া যদি হয় তা হইব কিন্তু মন্ডল বাড়ির গাছের দা হইতে হইব আচ্ছা ল এর ব্যবস্থা করব মানে ওর কোনো ব্যাপার না তুই পারবি ভাই হ্যাঁ আমার আমার আম গাছে ওড় অভ্যাস আছে চল চল এই ঠিকভাবে কাম টাম করো একটা আমরা তুই পারলে 10-15 সব পাইলে কিপটার বংশ মন্ডল হয় কিনা দেখিস মন্ডল হয় তো মন্ডল খেয়ে বাতাস খায় হ্যাঁ বদমাস আর একদিন তোরা গাছের নিচে বাইলে হয়েছে আম খাইয়া ছাড়মু মন্ডলের আম খাইয়া ছাড়মু আম না খালি পরবারের আম জাম মনে কর লিচু গাছ তাল খেজুর সব সাফ করে দিব ভাগ্য হলো আমার উপরিতে দেখে নাই কালা মানুষ তো টের পায় নাই ল আবার শুরু করবো এইবার তুই সেইভাবেই হোক আবার উঠবি আম গাছে আম যতগুলা পারো অন্তত এক পিস আম হইলো আনবি পারবি না আবার জিগায় ল মন্ডলের আশপাশেও নাই কোন দিকে জানি গেছে হ্যাঁ ওর আম সব ধারা ধারা করে গেলাম আম গাছ দেখা যায় কিন্তু আশেপাশে কেউ দেখা যায় মন্ডল তোর আম গাছের আম তোমার সব আম ফাতা ফাতা করে দেব ভালো চল আর কারে খুঁজতেছ মন্ডিল্লারে মন্ডিল্লারে কিপটে মন্ডিল্লারে মন্ডিল্লা তো আয়া পড়ছে আরে আয় না আয় নাই খুঁজতাছি খুঁজতেছ আয় নাই না মালা করে পিছনের দিকে সা আচ্ছা ওই ওই ভাই আম না ভাই 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 আম খাইনি আম খাইনি বাতাস খাইছি বাতাস খাইছি বাতাস খাইছি
আমার গলার হার খুইলানে ও গো ললেতে সরার মন্ডল গাছের একটা আম হ্যাঁ একটা আমই তো খাইতে গেছি তোর গাছের পুরা গাছটা তোর খুললে উড়াই লইতে যাই নাই হ্যাঁ তোর বাড়ি তো আর উড়াই যায় নাই মন্ডল রে মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে কি বললা তুমি বললাম বসো মুন্নি এই সবাই আমার এই নামটা নিয়ে যে যা মন চায় তাই বলে শেষ পর্যন্ত তুমিও বলবা আচ্ছা সরি বলেছি শোনো কি তুমি না মন্ডল মানের কাছে রাম পাততে বলছিলা হ্যাঁ আমি তো আম কেটেছিলাম কই আনছো দাও কি হলো দাও আরে মানুষ একবার দুইবার তিনবার চেষ্টা করে না কোনো কাজ হেরে গেলে মাত্র দুইবার হয়েছে আচ্ছা বেশি মারছে বেশি মারছে তাহলে কাজ করো আবার যাও আম পারতে তিনবার চেষ্টা করো তোমার আচ্ছা তোমার মন্ডল বাড়ির আম খাওন লাগলো কা তুমি আমারে ক অন্য বাড়ি থেকে তরমুজই পাইরা দি আমার তরমুজ ক ভাঙ্গি ক বেল ক কাঁঠাল ক আমার কিচ্ছু খাইতে ইচ্ছে করে না আমার শুধু এই মন্ডল বাড়ির কাছে আম খাইতে ইচ্ছে করে আচ্ছা ঠিক আছে তোমার লাগা না আমি আমার মায়ের প্রতিশোধ নেওয়ার লাগা হইলে ওই মন্ডল বাড়ির কাছে আম পার মই তুমি খালি একটু বসো একটু বসো এইবার আমি নিজে আম গাছে উঠবো ওই কালা ওই তুহিন যার উঠবো আমি নিজে গাছে উঠতে নিজে উঠো নাই না তুহিন উড়াই দিবা এবার আমি উঠবো নিজে মার খেলে তুহিন মার খাই আমি তার মার খাবো না দেখ ওরে আমার একটু বসো আমি নিজে গাছে আরে তুমি নিয়ে আসো আমি অপেক্ষা করছি দেখো আজকে আমার উল্টা জানা বেশি না খাও অপেক্ষা করতে থাকি মন্ডল বাড়ির কাছে দুই দিন মার খেয়েছি আজকে আম খামু আম আজকে হন হ্যাঁ আজকে আম গাছে আমি উঠব তুই নিচে থাকবি আজ উপরে বুঝে তুই আম খাবি আর নিচে মন্ডল আইলে ঠিক আছে আমি তোর সাবধান করে দেবো ঠিক আছে হ্যাঁ খামু আম সব আজ খেয়ে বলাম তুই আমার মোবাইলটা দেখ তুই নিচে থেকে ফলো কর দেখ মন্ডিল্লার বংশ আহেনি আমি উপর তো ঠিক আছে ওঠ ভাই আমি তো কোম্পানি একটু ঠেলা দিই আচ্ছা ওঠ ঠেলা দে ঠেলা দে ঠেলা দে আমার উঠে এলো আমি সব দেখেন নিও গাছের ভিতরে কতগুলা পাতা এর লেগে মানুষের বলে মারে আম তো মাতা বেটা আমার আম সাফা সাফা করে দিবি আচ্ছা তুই এত মার খাইছ তোর শরম পা না ওই যে আজকে আইসি একটু ধীরেই চাইছি ও তুই ঘুরে কি করতেছ এমনি করছিলাম বাতাস খাইতে উঠতেছিলাম ভাইয়া আমার আম গাছে তুই বাতাস খাস তাই না ভাই 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 ওই যে আম গাছের ভিতরে জাম গাছের ফুল খোঁজতাছি আম গাছের ভিতরে জাম গাছের ফুল আমের উপর জাম হাম যাব না মা তুই তাড়াতাড়ি নাম তোর আমি বাতাস খাওয়াইছি জলদি নাম আচ্ছা নাম তো সিবে আমি সাইড দেন ভাই নাম বাইক দেখেছি বেটা মন্ডল আপনি করেন
আজকে থেকে আমি গাছের গোড়া পাহারা দিলাম এক ফুট হলো না হ্যাঁ দেখ কেডা গাছের গোড়া তাই আমি দেখুন